প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে অভিযোগ করে আবারও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, সরকার বিচারপতিদের উপর চাপ দিয়ে আদালতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতির ছুটির স্বাভাবিক ঘটনা, এতে বিচার প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না। অডিটোরিয়াম কি ব্যবহার করা এবং কোনো রকম মানে এটার প্রভাব পড়বে না, তার কারণ হলো এটা একটা স্বাভাবিক নিয়ম। কোনো বিচারপতি যদি ছুটিতে যেতে চান তো উনি ছুটি নেবেন, এটা নিয়ে রাজনীতি করার তো কিছু নেই। যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতির কাছ থেকে কোনো স্টেটমেন্ট না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কোনো কথাই বলতে পারছি না।